সুধি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শুরু হচ্ছে নিয়মিত সিটিভির প্রশিক্ষণ কর্মসূচির আজকের আয়োজন আপনারা যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন তাদের সকলকে শুভেচ্ছা আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এটা এখনকার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা গত দুটি সেশনে পরপর মূল্যায়ন বিষয়ে আলোচনা করেছি এখানে গঠনকালীন মূল্যায়ন প্রান্তিক মূল্যায়ন এ বিষয়ে আলোচনা করেছি এবং শিখন এবং মূল্যায়ন নিয়েও অনেক আলোচনা করেছি সেখানে আমরা দেখিয়েছিলাম যে যথাযথভাবে শিখনের অর্জন যাচাই করতে গেলে অর্থাৎ মূল্যায়ন করতে গেলে আমাদের শিখনের যে ক্ষেত্রগুলি সবগুলো ক্ষেত্রে আমাদের বিবেচনায় আনতে হয় সবগুলো ক্ষেত্রকে বিবেচনায় এনে যদি আমাকে শিখন মূল্যায়ন করতে হয় সেক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের বিকল্প নেই যদিও আমরা এও বলেছিলাম যে সৃজনশীল পদ্ধতির মাধ্যমে আমরা শুধুমাত্র কগনেটিভ ডোমেইনের সরাসরি মূল্যায়ন করতে পারি সাইকোমোটর এবং অ্যাফেক্টিভ বা মনোপেশিজ এবং আবেগিক ক্ষেত্রের যে মূল্যায়ন এই মূল্যায়নটা আমরা সরাসরি করতে পারি না তবুও কগনিটিভ ডোমেনের যে ছয়টা উপস্তরের কথা আমরা বলেছিলাম বুদ্ধিবৃত্তীয় ক্ষেত্রের যে ছয়টি উপস্তরের কথা বলেছিলাম সেই উপস্তরগুলোর মূল্যায়ন সৃজনশীল পোস্টের মাধ্যমে সম্ভব হয় সরাসরি এবং এর মাধ্যমে পরোক্ষভাবে আবেগীয় ক্ষেত্র এবং মনোপেশিজ ক্ষেত্র এরও মূল্যায়ন করা সম্ভব হয় আজকে আমরা আজকের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন পদ্ধতি নিয়ে যে আলোচনা সব জায়গায় চলছে সেটা নিয়ে কথা বলবো সৃজনশীল প্রশ্ন পদ্ধতি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের সেশনে শুরুতে আমি আজকে এখানে যারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদেরকে আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি যে এ পর্যন্ত সৃজনশীল প্রশ্ন অনেক দিন আগে থেকে চলছে সৃজনশীল প্রশ্নের কথা আমরা প্রায় পাঁচ বছর আগে থেকে শুনে আসছি তা আপনাদেরকে আমরা একটু যা প্রশ্ন করছি যে সৃজনশীল প্রশ্ন কী এটাকে বলতে পারেন সৃজনশীল প্রশ্ন পদ্ধতি মূলত স্টুডেন্টদের মুখস্থ নির্ভর পড়াশোনার বাইরে আনার জন্য তাদের মেধা মনন বুদ্ধির প্রয়োগ ঘটানোর জন্য সৃজনশীল পদ্ধতি তাদের লেখার দক্ষতা চিন্তন দক্ষতা এবং প্রয়োগ দক্ষতা এই তিনটি বিষয়কে একীভূত করার জন্যই মূলত সৃজনশীল প্রশ্ন পদ্ধতি এক কথায় সৃজনশীল বলতে শিক্ষার্থী তার মেধাকে সঠিকভাবে প্রয়োগ ঘটাতে পারবে মুখস্থ নির্ভর কোনো কিছু বলবে না এমন পদ্ধতিকেই সৃজনশীল পদ্ধতি বলা হয় প্রয়োগ ঘটাতে পারবে কোথায় বাস্তব ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে নতুন সিচুয়েশনে নতুন যেটা পড়বে সেটাই শুধু পারবে সেটাই মুখস্থ বলতে পারবে তা না সেই বিষয়টিকে নতুন সিচুয়েশনে ভিন্নভাবে প্রয়োগ করতে পারবে যে আমরা এতদিন যেভাবে শিক্ষার্থীদেরকে মুখস্থ বিদ্যা বা মুখস্থ করার মধ্যে রেখেছিলাম সে শুধুমাত্র যে বিষয়টি পড়ত সেই বিষয়টি মুখস্থ করত সেই বিষয়টির মধ্যেই থাকতো সেই বিষয়টি ছাড়া অন্য কোনো অনুরূপ কোনো বিষয়ের অনুরূপ কোনো সমস্যার সমাধান করতে দিলে সে পথে যেতে পারত না সৃজনশীল প্রশ্ন হচ্ছে এমন একটি প্রশ্ন যে প্রশ্ন শিক্ষার্থীকে মুখস্থ প্রবণতা থেকে বেরিয়ে আনবে সরাসরি মুখস্থ করে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না সরাসরি মুখস্থ করে শুধু সৃজনশীল যে প্রশ্ন সেট আছে যেটা একটা স্ট্রাকচারে আছে আমরা এটাকে আগে যখন কাঠামোবদ্ধ প্রশ্ন বলতাম বা স্ট্রাকচার কোশ্চেন সেই স্ট্রাকচারের সর্বপ্রথম যে কোশ্চেনটি এই একটি শুধুমাত্র মুখস্থ করে উত্তর দিতে পারবে যেটাকে আমরা আগের দিন আমরা বলেছিলাম যে কগনেটিভ ডোমেনের যে স্তরগুলো কী কী স্তর বলেছিলাম এগুলো মনে আছে সর্বনিম্ন স্তর অর্থাৎ ছটি স্তরের সর্বনিম্ন স্তর স্মরণ করা বা রিকল সেই রিকলের ওখানে একটি একটিমাত্র প্রশ্ন শুধু থাকবে বাকি সবগুলি প্রশ্ন তিনটি প্রশ্ন সে তিনটি প্রশ্ন কোনোটি মুখস্থ করে সরাসরি উত্তর দিতে পারবে না এখানে তার লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডার পর্যন্ত আমরা বেঞ্জামিন ব্লুমের কগনেটিভ ডোমেইনের যে ধাপগুলো দেখিয়েছিলাম সেই লোয়ার অর্ডারে ছিল যে রিকল লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডার পর্যন্ত শুধু রিকলকে বাদ দিলে বাকি পাঁচটা স্তরের সবগুলো স্তরে তাকে গমন করতে হবে সবগুলো স্তরে যেতে হবে শিক্ষার্থীর শিখন যদি ওই পর্যায়ে না পৌঁছায় তাহলে সেটা সম্ভব হবে না আমি আগের দিনের যে স্তরগুলো বলেছিলাম এটা আরেকটু মনে করার জন্য আমি সেখানে যেতে চাই কগনিটিভ ডোমেইনের সর্বনিম্ন স্তরটা আমরা কি দেখিয়েছিলাম নলেজ অর্থাৎ শুধু এই নলেজ এটুকু যাচাই করা সম্ভব হবে শিক্ষার্থীর সে যা মুখস্থ করেছে সেটাই যাচাই করা সম্ভব হবে সৃজনশীল কোশ্চেনের সর্বপ্রথম স্ট্রাকচারে যে কোশ্চেনটা থাকে এরপরে তার কম্প্রিহেনশন তারপরে তার অ্যাপ্লিকেশন এবং সবশেষে হায়ার অর্ডারঅ্যাবিলিটি এই চারটি স্তরে সৃজনশীলের প্রশ্ন সাজানো থাকে একটা স্ট্রাকচারের মধ্যে ক খ গ ঘ এরকম দিয়ে যার উপরে থাকে একটি উদ্দীপক উদ্দীপকটা কেমন হবে উদ্দীপকটা হবে একেবারে মৌলিক একটা উদ্দীপক যে আগে কোনো বইয়ে কোনো নোট বইতে বা কোনো গাইড বইতে থাকবে না অর্থাৎ আগের থেকে কোনো কিছু জেনে আসার সুযোগ নেই এরকম একটি মৌলিক উদ্দীপক এনে তারপর তার ভিত্তিতে চারটি প্রশ্ন করতে হবে যে চারটি প্রশ্ন বই পড়া থাকলেই সে উত্তর দিতে পারবে তাহলে আমরা যেটা জানলাম সৃজনশীল প্রশ্ন কি এটা একটু দেখে নি আবার শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে কয়েকটি দক্ষতা অর্জন করে যে দক্ষতাগুলো অর্জন করে তার অন্যতম একটি হলো চিন্তন দক্ষতা চিন্তন দক্ষতার রয়েছে চারটি স্তর এই চারটি স্তর পরিমাপের জন্য যে পদ্ধতির প্রশ্ন তৈরি করা হয় তাকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বলে চিন্তন দক্ষতা মানে যেটাকে আমরা বলেছিলাম বুদ্ধিবৃত্তিও দক্ষতা অনেকগুলো দক্ষতা অর্জন করে শিক্ষার্থীরা স্কুলে এসে সামাজিক দক্ষতা বুদ্ধিভিত্তিক দক্ষতা বিভিন্ন দক্ষতা অর্জন করে তার একটা দক্ষতা হচ্ছে বুদ্ধিবৃত্তীয় দক্ষতা চিন্তন দক্ষতা সেই দক্ষতার চারটি স্তর পরিমাপের জন্য যে পদ্ধতির প্রশ্ন তৈরি করা হয় তাকে বলে সৃজনশীল প্রশ্ন এ পদ্ধতিতে ছাত্রছাত্রীরা বড়োজোর তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট প্রশ্নের উত্তর মুখস্থ করে দিতে পারবে বাকি উত্তরটুকু দেওয়ার জন্য তাকে ভাবতে হবে কল্পনা করতে হবে অনুধাবন করতে হবে নতুন পুরনো ক্ষেত্রের সাথে তুলনা করতে হবে সর্বোপরি তাকে সৃজনশীল হতে হবে যেখানে গতানুগতিক বহু নির্বাচনী প্রশ্নের পরিবর্তে চিন্তন দক্ষতার বিভিন্ন স্তর অনুযায়ী দক্ষতা ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন করা হবে আর পুরনো পদ্ধতির রচনামূলক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ব্যাখ্যা ইত্যাদির পরিবর্তে সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে বহু নির্বাচনী ও সৃজনশীলের দুটি অংশেই শিক্ষার্থীর চিন্তন দক্ষতার চারটি স্তর জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যাচাই করা হবে এ পদ্ধতি দুর্বল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত সুচারুরূপে পার্থক্য নিরূপণ করতে পারে কেন পারে পার্থক্য নির্ণয় করতে আগে যে পদ্ধতি ছিল বড় উত্তর যে প্রশ্নগুলো ছিল মুখস্থ করলে পারা যেত কি হতো কয়েকটা প্রশ্ন মুখস্থ করলে হয়ে যেত এর আগে সৃজনশীল প্রশ্ন আবিষ্কারের আগে যে প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হতো একজন কোশ্চেন সেটার তিনি দায়িত্ব পাওয়ার পরে কি করতেন মনে আছে আমাদের কী হতো আগে যে প্রশ্ন করার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমি ছয় বছরের প্রশ্ন আগে জোগাড় করতাম হ্যাঁ ছয় বছরের প্রশ্ন জোগাড় করে তারপরে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এক জায়গায় করে সেট করে দিতাম কোনগুলো ইম্পর্টেন্ট বলেন তো তার মানে কেমন ছিল যে গতবারটা বাদ দিয়ে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার যেগুলো আসে বারবার যেগুলো আসে সেগুলো মোস্ট ট্র্যাডিশনাল কোশ্চেন এই কারণে ট্র্যাডিশনাল কোশ্চেন বারবার আসার কারণে এসে একজন বলতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাম পাশে লিখে দিত তো বারবার আসার কারণে যেটা ঘটত শিক্ষার্থীর অভিভাবক এবং টিচাররা ও একটা মোটামুটি সাজেশন করে ফেলতেন একটা প্যাকেজ মোটামুটি করে ফেলতেন এই দশটা পড়লে মোটামুটি পাঁচটা কমন এসে যাবে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা বেরিয়ে এসে বলতো আমার পাঁচটা কমান কে বলতো আমার চারটা কমান কে বলতো আমার আটটাই কমান ছিল কমান পড়লে লিখতে পারতো না পড়লে আর নাই তার মানে কি দাঁড়ালো এই কমন আনকমনের উপর ভিত্তি করেই পরীক্ষার ফলাফল হতো ভালো শিক্ষার্থী আর দুর্বল শিক্ষার্থী আলাদা কিছু থাকতো না একজন ভালো শিক্ষক শিক্ষার্থী তার যদি পাঁচটা কমন পড়তো পরীক্ষা ভালো হতো আর একজন খারাপ শিক্ষার্থী তারও পাঁচটা কমান পড়লে পরীক্ষা ভালো হয়ে যেত এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে একজন ভালো শিক্ষার্থী সে এক ঘন্টা পরে হয়তো মুখস্থ করতো মুখস্থ করার পরে তো আর কিছু নেই আর একজন দুর্বল শিক্ষার্থী পাঁচ ঘন্টা পরে সেটা মুখস্থ করে রাখতো দুজনেরই মুখস্থ দুজনেই পরীক্ষার খাতায় একই পরীক্ষার মার্ক খাতায়ত এই যে কথাটা বলছে এই পার্থক্য করার কোনো সুযোগ সেখানে ছিল না আমরা বলি মুক্ত প্রশ্ন এর আগে আমরা বলতাম তখনও বলতাম যে আমরা তো মুক্ত প্রশ্ন পরীক্ষা নিচ্ছি এটা তো বদ্ধ প্রশ্ন না হ্যাঁ মুক্ত প্রশ্ন ছিল মুক্ত প্রশ্ন ছিল তখন ঠিক আছে মুক্ত প্রশ্ন এবং বদ্ধ প্রশ্ন এটা আমরা বুঝি কিনা বুঝি না বদ্ধ প্রশ্ন হচ্ছে যে প্রশ্নের একটাই মাত্র উত্তর এর অন্য কোনো উত্তর হতে পারে না বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা এর একটাই উত্তর এর অন্য কোনো উত্তর হবে না আর বদ্ধ প্রশ্ন এটা হচ্ছে বদ্ধ প্রশ্ন আর মুক্ত প্রশ্ন হচ্ছে মুক্ত প্রশ্ন মুক্ত না প্রশ্নবদ্ধ না প্রশ্ন প্রশ্নবদ্ধ বা প্রশ্ন মুক্ত না বরং উত্তরটা মুক্ত উত্তরটা বদ্ধ অর্থাৎ যে প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন শিক্ষার্থী তার জানা তার বোঝা তার বর্ণনা ভঙ্গি তার নিজস্ব মতামত যুক্তি তার মতাদর্শ নানারকম কারণে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে দিতে পারতেন সেটিকেই আমরা বলতাম মুক্ত প্রশ্ন হ্যাঁ তখন তার চিন্তা করতে হতো কখন থেকে ঢাকা ভারতের কী হলো কি কি কারণে এটা হয়েছে এটা হচ্ছে মুক্ত প্রশ্ন ঠিক আছে ঢাকা কেন বাংলাদেশের রাজধানী এটা মুক্ত প্রশ্ন এরকম মুক্ত প্রশ্ন তখনও ছিল এখন বলবেন মুক্ত প্রশ্ন তো ভিন্ন ভিন্ন শিক্ষার্থী বুঝে উত্তর দিবে কিন্তু বুঝে উত্তর দেওয়ার সুযোগ ছিল না কেন কারণ ওই ওই নির্দিষ্ট কয়েকটা প্রশ্নই আসতো সেটাই প্রশ্নের কারণে প্রশ্নের কারণে উত্তর সীমাবদ্ধ না উত্তর প্রশ্ন নির্দিষ্ট দীর্ঘদিন নির্দিষ্ট প্রশ্ন হতে হতে এমন একটা অবস্থা হয়ে গেল যে ওই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টিচাররা নোট আকারে দিয়ে দিত আর ছাত্ররা ওই নোট মুখস্থ করত যার যত বেশি মুখস্থ সে তত ভালো এই কারণে তখন মুক্ত প্রশ্ন আর মুক্ত ছিল না ওটা প্র্যাকটিক্যালি কিন্তু বদ্ধ হয়ে গিয়েছিল তোমার বাড়ি রচনা লেখো এটা মুক্ত প্রশ্ন না বদ্ধ প্রশ্ন তোমার বাড়ি বাড়ি তো সবার একরকম না কারো বাড়ি অট্টালিকা কারো বাড়ি সাধারণ বিল্ডিং কারো বাড়ি টিনের চালার ঘর কারো বাড়ি হচ্ছে ভেন্না পাতার আসমানিদের কিন্তু কি দেখতাম আমরা প্রত্যেক স্টুডেন্ট স্টুডেন্ট যদি ক্লাসে তেষট্টি জন হয় তেষট্টি জন স্টুডেন্টই মাস্টার মশার তিনতলা বাড়ির বর্ণনা লিখে দিয়ে চলে আসতো কোন মাস্টার মশার নোট দিয়েছে সেজন্যেই কোনো মুক্ত প্রশ্ন তখন মুক্ত ছিল না কিন্তু সৃজনশীল প্রশ্ন হচ্ছে এমন একটি প্রশ্ন যে প্রশ্নে এমন একটি স্ট্রাকচার দাঁড়িয়ে দেওয়া হয়েছে সুযোগ থাকলেও এই স্ট্রাকচারের বাইরে প্রশ্ন করার প্রশ্নকর্তার সুযোগ নেই সবগুলো জ্ঞানমূলক বা সবগুলো ওই ট্র্যাডিশনাল কোশ্চেন করবে করতে পারবে না নতুন নতুন সিচুয়েশনকে নিয়ে উদ্দীপক করতে হবে মৌলিক উদ্দীপক করতে হবে এই জন্য কোনো প্রশ্নের উত্তর শিক্ষার্থীর সরাসরি মুখস্থ করে দেওয়ার কোনো উপায় নেই এই জন্যই সৃজনশীল প্রশ্নকে আনা হয়েছে যেটা বলছে এই কারণেই যে দুর্বল শিক্ষার্থী এবং ভালো শিক্ষার্থীর মধ্যে যে পার্থক্য এটা করা এই প্রশ্ন দিয়ে সম্ভব তাহলে আসলে যাক সৃজনশীল প্রশ্ন প্রণয়ন কি করে করতে হয় আমরা একটু ভিতরে যাই কি করে করতে হয় সৃজনশীল প্রশ্ন প্রথম হচ্ছে একটা মৌলিক উদ্দীপক লাগবে একটা মৌলিক উদ্দীপক যেটা দিয়ে তারপরে চারটা প্রশ্ন থাকবে এ পদ্ধতিতে সর্বপ্রথম একটি মৌলিক উদ্দীপক বা স্টেম তৈরি করতে হয় তবে উদ্দীপকে কোনো প্রশ্নের উত্তর থাকবে না বরং উদ্দীপকটি শিক্ষার্থীকে উত্তর দানে সাহায্য করবে অর্থাৎ উদ্দীপকটি শুধু শিক্ষার্থীর উদ্দীপনা জাগাবে শিক্ষার্থীকে ভাবতে শেখাবে শুধু কোন জায়গা থেকে কোন চ্যাপ্টার থেকে কোন বিষয়বস্তু থেকে এই প্রশ্নটা এসেছে এইটা বুঝতে পারবে ওই উদ্দীপক তাকে ভাবাবে উদ্দীপক তাকে উদ্দীপনা দেবে উদ্দীপক তাকে বুঝতে শেখাবে এবং উদ্দীপক তার মধ্যে একটু ভাবনা জাগাবে ভাবনা জাগ্রত করবে এর বেশি কিছু না এটা হতে পারে উন্নত মানের উদ্দীপক তৈরি করতে চাইলে একজন শিক্ষককে সর্বপ্রথম পাঠ্যবই ভালোভাবে কয়েকবার পড়তে হবে যেমন আমরা বাংলা শিক্ষকরা অবশ্যই আমাদের পাঠ্যবইয়ের গল্প কবিতা উপন্যাস নাটকগুলো ভালো মতো কয়েকবার পড়বো ভালো উদ্দীপক করতে গেলে কিন্তু শিক্ষককে পাঠ্যবই অনেকবার পড়তে হবে উদ্দীপক সবসময় যে টেক্সট হবে তা না বিষয়ভিত্তিক পার্থক্য হতে পারে যেমন এটা হতে পারে একটা টেক্সট একটা কবিতার লাইন এটা হতে পারে কোনো ঘটনা দিয়ে শুরু এটা হতে পারে একটা ছবি একটা চার্ট একটা মানচিত্রের কোনো অংশ ও কোনো ডায়াগ্রাম যেটা তাকে উদ্দীপনা সৃষ্টি করে সময় টেক্সট হবে নট দ্যাট এরপরে প্রত্যেকটা অধ্যায়ের উদ্দেশ্য ও ফল বুঝতে হবে যেমন একটা উদাহরণ আমরা দিয়ে এটা শেষ করব প্রথমে ধরে নিই আমরা উমর ফারুক কবিতাটা ভালো মতো কয়েকবার পড়বো উমর ফারুক কবিতা থেকে প্রশ্ন করব তাহলে কি করতে হবে প্রশ্নকর্তাকে আগে ভালো মতো কবিতাটা পড়তে হবে কয়েকবার পড়তে হবে অনেকবার পড়তে হবে পড়ার পর কবিতায় উল্লিখিত বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে হজরত উমরের বিভিন্ন মানবিক গুণাবলীর পরিচয় পেলাম অনেকগুলো মানবিক গুণাবলীর পরিচয় পেলাম তাহলে এই কবিতা পাঠ করার উদ্দেশ্য হল হজরত উমরের বিভিন্ন মানবিক গুণাবলী জেনে শিক্ষার্থীরা নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন করবে এই শিখন ফলটি শিক্ষক নিজে বুঝে শিক্ষার্থীদের বুঝিয়ে দেবেন এরপর ওই অধ্যায়ে বর্ণিত বিভিন্ন দিক কনসেপ্ট বা ভাব খুঁজে বের করব ওই অধ্যায়ে যে ভাবগুলো যে থিমগুলো আছে সেটা খুঁজে খুঁজে বের করব যেমন উমর ফারুক কবিতায় আমরা দেখি হজরত উমর তার ভৃত্তকে উঠে চড়িয়ে নিজে রশি টানছেন আবার নিজে উঠে বসেছেন আর ভৃত্য রশি টানছে এই ঘটনার মধ্যে দিয়ে হজরত উমরের সাম্যবাদী বা মানবতী মানবতাবাদী বৈশিষ্ট্যের প্রমাণ পাই একটা একটা থিম পেলাম কারণ তিনি কোনো শ্রেণী বৈষম্য না করে মানুষ হিসেবে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন একটা থিম পেলাম এর মধ্যে দিয়ে এরপর দেখি হজরত উমর প্রজাদের জীবনযাপন প্রণালী দেখতে রাতের অন্ধকারে ছদ্মবেশ ধারণ করে পথে পথে ঘুরে বেড়ান একদিন এক দুঃখিনী মায়ের দুর্দশা দেখে তিনি মাথায় করে আটার বস্তা ও ঘি পৌঁছে দেন তার এই কার্যক্রমের মধ্য দিয়ে তার মানবপ্রেম মানবদরদী মনোভাব প্রকাশ পায় মানবপ্রেম বা মানবদরদী মনোভাব প্রকাশ পায় দুটো পেলাম আমরা এরপর কবিতা দেখি মদ খাওয়ার অপরাধে হজরত উমর নিজ হাতে তার ছেলে আবু শাহমাকে চাবুক মারছেন সন্তান ক্ষমা চেয়ে কান্না করছে কিন্তু উমর তাকে ক্ষমা করছেন না কারণ একই অপরাধে অন্যদেরকেও তিনি একই শাস্তি দিয়েছেন নিজের সন্তান বলে তার প্রতি কোনো স্বজন প্রীতি তিনি করেননি সন্তান মার খেতে খেতে একসময় মারা গিয়েছে এ ঘটনার মধ্যে দিয়ে হজরত উমরের ন্যায় বিচার ন্যায্যতা আইনের শাসনের দিকটি ফুটে উঠেছে কটা পাওয়া গেল তিনটা তাই তিনটা থিম আমরা পেয়ে গেলাম এরপর থেকে আরও থিমের মধ্যে আছে এরপর কবিতায় দেখি গোটা আরব সাম্রাজ্যের অধিপতি হওয়ার পরও তিনি অত্যন্ত সাদামাটা জীবন জীবনযাপন করতেন খেজুর পাতার প্রাসাদ তার ধোলার তক্তে বসে তিনি রাজ্য পরিচালনা করেন একটিমাত্র জামাতার সেটি পরে গোসল সেরে রোদ্রে দাঁড়িয়ে শুকিয়ে আবার সেটি পড়েন এসব কার্যক্রমের মধ্যে দিয়ে হজরত উমরের অনাড়ম্বর জীবন বা সাদামাটা জীবন প্রণালীর দিকটি ফুটে ওঠে তারপর দেখি আমরা কবিতায় আমরা যখন দেখি জনগণ মহাবীর খালিদের বীরত্বে এতটাই মুক্ত যে তাদের বদ্ধমূল ধারণা হলো খালিদ যে যুদ্ধে আছে সেখানে জয় অবশ্যম্ভাবী কিন্তু এটা ভ্রান্ত ধারণা কারণ কোন যুদ্ধে জয় হবে কি হবে না সেটি নির্ধারণ করার ক্ষমতা একমাত্র আল্লাহতালার হাতে জনগণ যে আল্লাহ তালার উপর গভীর আস্থা থেকে ক্রমশ বিচ্যুত হচ্ছে হদরত উমর তার গভীর জ্ঞান দিয়ে সেটা বুঝতে পেরেছেন এ বুঝতে পারার মধ্যে দিয়ে উমরের বিচক্ষণতা অথবা দূরদর্শিতা প্রকাশ পেয়েছে হজরত উমর তার বিচক্ষণতা দিয়ে বুঝলেন খালিদকে আবার পদচ্যুত করতে হবে কিন্তু একজন সেনাপতিকে ক্ষমতাচ্যুত করা খুব সহজ কাজ নয় অথচ উমর অনাহাসে সে কাজটি করলেন রাজকোষ থেকে জনৈক কবিকে দশ হাজার স্বর্ণ মুদ্রা দানের অভিযোগে খালিদকে সেনাপতি থেকে মামুলি সেনায় পদোত করলেন এই কাজের মধ্যে দিয়ে হজরত উমরের সাহসিকতা গুণটির পরিচয় পাওয়া যায় কবিতায় আমরা দেখি হজরত উমর যে শুধু সাদামাটা জীবনযাপন করতেন তাই নয় বরং অর্থ বৃত্ত বিলাস বাসনা কোনো কিছুর প্রতি আর কোনো লোভ লালসা ছিল না রাজ্য বিষয়বস্তু উমরকে দূর থেকেই স্যালুট করেছে তার পায়ের কাছেও আসতে পারেনি এ থেকে আমরা হজরত উমরের নির্লোভ মানসিকতা বা নির্লোভতার পরিচয় পাই কাটা পেলাম সাতটা সাতটা থিম পেয়ে গিয়েছি কবিতায় আমরা আরও দেখি কবি হজরত উমরকে আমিরুল মুমেনিন বলে সম্বোধন করেছেন এখানে আমির অর্থ নেতা আর মুমিন অর্থ আল্লাহ বিশ্বাসী অর্থাৎ আমিরুল মুমেনিন অর্থ বিশ্বাসীদের নেতা মোট কথা সারা পৃথিবীতে যত মুমিন আছেন তাদের নেতা কারণ আল্লাহ ও রাসুলের প্রতি হজরত উমরের বিশ্বাস এতটাই গভীর এখান থেকে আল্লাহর প্রতি আল্লাহরের অগাধ বিশ্বাসের দিকটির পরিচয় পায় কবিতায় আমরা আরও দেখি কবি ইসলামকে রবি বা সূর্যের সাথে তুলনা করেছেন কিন্তু সে সূর্যের আলো দিনে দিনে বিমলিন হয়ে জোনাকির ক্ষীণ আলোর মতো মিটমিট করছে সেই ইসলামকে আবার পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন কবি কাজী নজরুল ইসলাম এজন্যে কবি হজরত উমরের মতো দক্ষ যোগ্য নেতাকে আহ্বান জানিয়েছেন এখান থেকে আমরা কোনো জাতির বিপর্যস্ত অবস্থা এবং তা থেকে উত্তরণের আহ্বান সম্পর্কে জানতে পারি কাটা হলো কবিতায় আমরা আরও দেখি কবি ইসলামকে পরশ পাথরের সাথে তুলনা করেছেন পরশ পাথর হল এমন এক কাল্পনিক পাথর যার স্পর্শে যে কোনো ধাতব পদার্থ সোনায় পরিণত হয় কবির মতে পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামও সেরকম এক পরশ পাথর যার স্পর্শে কোনো মানুষ খাঁটি মানুষে পরিণত হয় এখান থেকে ইসলামের শ্রেষ্ঠত্বের দিকটি প্রকাশ পায় তাহলে কটা থিম পেলাম আমরা দশটা বা নটা কটা পেয়ে গেছি আমি গুনি নাই এই যে থিমগুলো আমরা পেলাম এরপর কী করতে হবে বিভিন্ন কনসেপ্ট বা বিভিন্ন দিক বা বিভিন্ন ভাব খুঁজে বের করার পর আমাদের সুবিধার জন্যে একটা থিম ট্রি বা একটা ভাবের গাছ এঁকে নেব এবার কি করব ওর যে কোনো একটা শাখা কেটে নেব বোঝা গেল কিনা কথাটা একটা থিম ট্রি আমি এঁকে নিব তারপর তার যে কোনো একটা শাখা মানুষ হিসেবে হজ্র তুমরের বিভিন্ন মানবিক গুণাবলীর পরিচয় অন্য অন্য ভাব এরপর বিভিন্ন দিক বা ভাব খুঁজে বের করার পর আমাদের সুবিধার জন্য একটা থিম ট্রি বা ভাবের গাছ এঁকে নেব যেমন মূল ভাব মানুষ হিসেবে হজ্রত মরের বিভিন্ন মানবিক গুণাবলীর পরিচয় আর অন্যান্য ভাব হচ্ছে মূল ভাব হচ্ছে এটা মানুষ হিসেবে হজরত উমরের বিভিন্ন গুণাবলীর পরিচয় এই প্রবন্ধে আছে তাই না এবার আমরা তার অন্যান্য ভাবগুলো কী দেশ জাতির বিপর্যস্ত অবস্থা এবং তা থেকে উত্তরণের উপায় ইসলামের শ্রেষ্ঠত্ব পরশ পাথর হজরত বিভিন্ন মানবিক গুণাবলী সাম্য মানবপ্রেম ন্যায় বিচার বা আইনের শাসন অনালম্বর বা সাদামাটা জীবন বিচক্ষণতা বা দূরদর্শিতা সাহসিকতা নির্লভ্যতা আল্লাহ এবং রাসুলের প্রতি অগাধ বিশ্বাস এরপর যে কোনো একটি কনসেপ্ট বা ভাবকে অবলম্বন করে তার সাথে সাদৃশ্য বৈসাদৃশ্যপূর্ণ কাহিনী দিয়ে একটি মৌলিক উদ্দীপক বানাবো যে কোনো একটা ভাব আমরা নিয়ে তার সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য রেখে একটা মৌলিক উদ্দীপক তৈরি করব উদ্দীপকটি হতে পারে কোনো গল্প বা কোনো কবিতার কোনো উদ্ধৃতাংশ কোনো ছবি পত্রিকার কোনো রিপোর্ট কোনো ছক কোনো সারণী কোনো ডায়াগ্রাম ইত্যাদি যেমন হজরত উমরের মানব প্রেমের দিকটি নিয়ে একটি উদ্দীপক যদি আমরা বানাই মানবপ্রেমটাকে আমরা বেছে নিলাম একটা ডাল কেটে নেব বলেছি মানবপ্রেম এবার যদি আমরা তা বেছে নিই তাহলে কি দেখা যায় যেমন কাজীপাড়ার চেয়ারম্যান আব্বাস আলী নাকি এলাকার উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ একবার তার নির্বাচনী এলাকার অধিকাংশ মানুষ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় আশ্রয় শিবির খুলে চেয়ারম্যান সাহেব সারাক্ষণই বানভাসী মানুষদের সাথে থাকেন সুমধুর বাণী দিয়ে আশ্বস্ত করতে চান অসহায় লোকগুলো বোবা চাউনি মেলে তার দিকে তাকিয়ে থাকে বন্যা শেষে একদিন আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশিতে তার বাগান বাড়ি থেকে প্রচুর ত্রাণের টিন ও খাদ্য সামগ্রী উদ্ধার করা হলো এখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আমি দুটো বলেছি যে কোনো একটি ধরে সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য ধরে একটি উদ্দীপক বানাতে হবে এখানে কি সাদৃশ্য না বৈসাদৃশ্য বৈসাদৃশ্য অর্থাৎ বৈসাদৃশ্য আছে এই যে মূল যে থিমটা থিমটির থেকে কোন ডালটা আমরা কেটেছি মানব মানব প্রেম প্রেমটা মানব প্রেমের সাথে বৈশা দেখিয়ে একটা উদ্দীপক তৈরি করা হলো এখন চারটা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন উমর ফারুক কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত স্মৃতিনির্ভর জানলে উত্তর দিতে পারবে না জানলে পারবে না হদর উমরকে আমিরুল মোমেনিন বলার কারণ বুঝিয়ে লিখো তার কারণ বুঝিয়ে লিখতে গেলে তার একটু আন্ডারস্ট্যান্ডিং বোঝা শুধু জানলে হবে না বুঝতে হবে তার অনুধাবনে নিতে হবে কম্প্রিহেনশন বা তার অনুধাবন আন্ডারস্ট্যান্ডিং না হলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না চেয়ারম্যান আব্বাস আলী হজরত উমর ফারুক চরিত্রের সাথে যে দিক থেকে বৈশাদৃশ্যপূর্ণ তা উমর ফারুক কবিতা অবলম্বনে ব্যাখ্যা করো একটা থিম চেয়ারম্যান আব্বাস আলী ও হজরত ওমর ফারুক চরিত্রের সাথে যে দিকটি থেকে বৈশাদৃশ্যপূর্ণ একটা না এইটা দেখেন একটু খেয়াল করে ভালো করে খেয়াল করেন গ নম্বর প্রশ্ন গ নম্বরের প্রশ্নে কখনোই একাধিক থিমের সাথে কম্পেয়ার করা যাবে না একটা মাত্র আমরা যে থিমটা দিয়ে লিখেছি উদ্দীপকটা গ নম্বর সেই একটা থিমকে কম্পেয়ার করবে আর অন্য দিকে যাবে না আর ঘ নম্বর আব্বাস আলী চেয়ারম্যানকে উমরের মতো আদর্শ মানুষ হতে হলে কি করতে হবে উমর ফারুক কবিতার আলোকে ব্যাখ্যা করো এখানে কি আর একটা থিমের মধ্যে থাকলো না এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে গ নম্বরে কিন্তু আমি কখনো একাধিক ভাবকে নিয়ে কম্পেয়ার করব না এই দশটার একটা কিন্তু ঘ নম্বরে দেখেন যদি উমর ফারুক চরিত্রের মতো হতে গেলে আদর্শ মানুষ হতে গেলে কী কী করতে হবে তাহলে কিন্তু আমার উমরের সবগুলো উমর ফারুক কবিতাটা যদি পুরোপুরি এই ছেলে না পড়ে এই মেয়েটা না পড়ে বা শিক্ষার্থী না পড়ে তাহলে কি সে উত্তর করতে পারবে ওই শিক্ষার্থী না গ নম্বরের প্রশ্ন যে মূল ভাবটিকে নিয়ে উদ্দীপক আপনি করেছেন গ নম্বরের প্রশ্নটা করার সময় উদ্দীপকটা উদ্দীপক কিভাবে কীভাবে করছেন উদ্দীপক করার আগে ভাবতে হবে পরের স্লাইডে আসলে এটা ক্লিয়ার হবে যে গ নম্বরের প্রশ্নটা কেমনভাবে করতে হবে এখানে হয়তো মানব প্রেমের বৈষাদৃশ্যপূর্ণ দিক প্রকাশ পেয়েছে এই চারটা প্রশ্ন হলো একটা স্ট্রাকচারের মধ্যে এর নম্বর বন্টনটা কিভাবে থাকে এটা আমরা সবাই ইতোমধ্যে জেনে গিয়েছি এটা সারা দেশের শিক্ষকরা আমার মনে হয় জানে এখানে ক নম্বরে এক খ নম্বরে দুই ঘ নম্বরের তিন ঘ নম্বরের চার তবে একটা কথা বলে নিতে হবে সেটা হচ্ছে আমরা যে জানি যে ক নম্বরে শুধুমাত্র রিকল বা এটাকে স্মরণের স্মৃতিনির্ভর প্রশ্ন এটা স্মরণ করলে উত্তর দিতে পারবে শুধু জ্ঞান অংশটুকু থাকবে খ নম্বরের মধ্যে যে প্রশ্নটা করা হবে তার মধ্যে জ্ঞান অংশ এবং অনুধাবন অংশ থাকবে গ অংশের মধ্যে জ্ঞান অনুধাবন অর্থাৎ বিষয়টি সে জেনেছে বুঝেছে এবং অন্য সিচুয়েশনে প্রয়োগ করতে পারে এই প্রশ্নটার উত্তর দিতে গেলে কি একটু বুঝতে হবে এটা সেটা অনুধাবন এই প্রশ্নটার উত্তর দিতে গেলে এই 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 জ্ঞানটাকে নতুন জায়গায় নেওয়ার মতো ধারণা থাকতে হবে আবার এই প্রশ্নটার উত্তর দিতে গেলে শুধু এই ধারণাটুকু থাকলেই হবে না এই ধারণাটুকুকে বিশ্লেষণ সংশ্লেষণ ব্যাখ্যা যুক্তি মতামত এই সবগুলো দেয়ার মতো ক্ষমতাও তার থাকতে হবে ঘ নম্বর প্রশ্নে জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর চিন্তন সব অংশটুকু থাকবে তা সব অংশটুকু থাকবে মানে এই না আমরা অনেকে এটা বুঝতে ভুল করি এ প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা করে করে দেখাতে হবে না আমরা কোনো কোনো খাতা দেখেছি একদম লিখেছে জ্ঞান এক লাইন তারপর অনুধাবন এটার কোনো প্রয়োজন নেই যদি কেউ এটাকে প্যারা আলাদা করে দিতে পারে পারলো এবং অনেক ক্ষেত্রে এটা আলাদা করা খুবই কঠিন এত করে যাবে না এটা এমন হবে যে একটা প্যারার মধ্যেই তার কথাগুলো আসবে তবে ওই প্রশ্নের উত্তর দিতে গেলে সেই উত্তরের মধ্যে যেগুলো আসবে তার মধ্যে জ্ঞান অনুধাবন সব কিছুই থাকবে কি বোর্ড থেকে নির্দেশনা এরূপও আছে যদি ধারাবাহিকভাবে কথাগুলো না আসে এমনভাবে আসে যে প্রয়োগের কথাগুলো আগে বলে ফেলেছে পরেও আন্ডারস্ট্যান্ডিংটা ব্যাখ্যা এসেছে তবুও তাকে নম্বর দিতে হবে আপনার দেখার বিষয় হচ্ছে যে এই চারটি স্তরের জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর চিন্তনের যে দক্ষতা সেগুলো আছে কি না এটা সবগুলো বুদ্ধিবৃত্তীয় ছটাই কিন্তু বুদ্ধিবৃত্তীয় আমরা বা আবেগীয় যাচ্ছি না এখানে একটা কথা মনে রাখা দরকার যে আমাদের শিক্ষার্থীদের আমরা বললাম যে তোমরা জ্ঞান অংশ পরে লিখলে হবে উচ্চতর চিন্তন আগে লিখলে হবে আমরা এভাবে শেখাবো না আমরা বলব তোমরা সিকুয়েন্স মেনটেন করে লিখবে কারণ একজন ভালো লেখকের একটা বৈশিষ্ট্য হচ্ছে গুণই হচ্ছে ভাবের ধারাবাহিকতা সে তার ভাবকে ধারাবাহিকভাবে লিখতে পারবে আমরা কেউ এটা শেখাবো না কিন্তু আমরা যদি কেউ এক্সামিনার হই আমরা যদি কেউ পরীক্ষক হই সেক্ষেত্রে আমরা ওই বিষয়ে এত কড়াকড়ি আরোপ করব না যে সে ধারাবাহিকভাবে বা প্যারে আলাদা করে লিখতে পেরেছে কি পারেনি কিন্তু কোন কোন শিক্ষক যদি ধারাবাহিকতা না দেখে মার্ক কম দিয়ে ফেলে সেজন্যে আপনাদের শিক্ষার্থীদেরকে আপনারা শেখাবেন যাতে সে ধারাবাহিকতা অবলম্বন করে লেখে আপনারা যখন শেখাবেন তখন ফরমেটিভ ফরমেটিভ বা ধারাবাহিক ধারাবাহিক মূল্যায়ন চলছে কিন্তু ধারাবাহিক মূল্যায়নে যতক্ষণ আপনি তাকে সংশোধন করতে পারেন করে দিবেন যেমন প্রায় একটা প্রশ্ন আসে যে একটা উত্তর যদি বানান ভুল হয় বানান ভুল হয় ক নম্বরের উত্তর তাহলে সে মার্কসটা পাবে না হ্যাঁ মার্কসটা পাবে না এটা বলা হয়নি কারণ ক নম্বর প্রশ্নের উত্তরটা চাওয়া হয় শুধুমাত্র শিক্ষার্থী স্মরণ করতে পারে কি না মনে করতে পেরেছে কিনা কত সুন্দর হাতে লেখা লিখলো আকারটা পুরোপুরি হলো না অর্ধেক হলো এটা দেখার জন্যে না বরং সে এই কবিতার কবির নাম বা এই কবিতার নামটা মনে করতে পেরেছে কিনা ওই জন্যই কিন্তু মার্ক দিতে হবে কিন্তু আপনার বাচ্চাদেরকে যদি আপনি ফর্মেটিবে এটা শেখান তাহলে কি হবে কবিদের নাম যত তত্র ভুল লিখতে শুরু করবে এটা ঠিক না এই জন্যে এই জন্যে আপনি ফর্মেটিভে যতদিন শেখাবেন ধারাবাহিক মূল্যায়নে ওকে কখনোই মার্কস দিবেন না ফরমেটিভ্যালুয়েশন হচ্ছে সংশোধন এবং উন্নয়নের জন্য। বারবার ওকে সংশোধনের জন্যে সাজেস্ট করবেন যখন ওই খাতাগুলো দেখবেন শ্রেণীর কাজ শ্রেণী অভিক্ষা বাড়ির কাজ এই জায়গায় যখন আপনারা দেখবেন তখন সেক্ষেত্রে অবশ্যই এতে মার্কস কেটে নেবেন মার্কস দেবেন না দিবেন না তারা হলে ওর মধ্যে ভুল লেখার প্রবণতা থেকে যাবে সুতরাং শিক্ষার্থীরা এই ভুলগুলো করবে যাতে না করে এই আমাদের সংশোধনের জন্য গঠনকালীন মূল্যায়নে আমাদের এগুলো কড়াকড়ি করতে হবে কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশনে যেটা বলা হচ্ছে যে ও রিকল করতে পেরেছে কি না আপনি যদি মনে করে থাকেন যে না ও কবির নাম জানে ও যতটুকু প্রকাশ করেছে জানে মাস্ক দিতে হবে